মুসলিম জাতি, আমরা যারা এখানে উপস্থিত আছি জান্নাতে যেতে চাইতো? হ্যাঁ, কিছু কথা বলবো, যেই কথাগুলো জান্নাতের পথে আমাদেরকে নিয়ে যাবে ইনশাআল্লাহ, আর জাহান্নামের পথ থেকে রক্ষা করবে। এক নাম্বার কথা হচ্ছে, জান্নাতে যাওয়ার জন্য বেশি বেশি নেক আমল করতে হবে। দুনিয়া সুন্দর হয় টাকার পয়সা দিয়ে, পরকাল কিন্তু টাকা পয়সা দিয়ে কাজে আসবে না। পরকালে জান্নাত পাওয়া যাবে দুনিয়ায় নেক আমল করার মাধ্যমে। যার নেক আমল যত বেশি হবে পরকাল তার তত বেশি সুন্দর হবে। পরকাল সুন্দর করার জন্য দুনিয়ায় বেশি বেশি নেক আমল করতে হবে। আর দুনিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ নেক আমল যেটি, সেই আমলের নাম হলো নামাজ। দুনিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ নেক আমলের নাম হলো নামাজ। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, দুনিয়ার সমস্ত ইবাদতের ক্ষেত্রে কিছুটা ছাড় থাকলেও নামাজের ক্ষেত্রে কোনো ছাড় আর ফাঁকিবাজি চলবে। সম্মানিত মুসলিম জাতি, দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, দাঁড়াতে পারেন না, বসে আছেন, ওই বসা অবস্থায় হলেও নামাজ পড়তেই হবে। বসতে পারেন না, শুয়ে আছেন, ওই শোয়া অবস্থায় হলেও নামাজ পড়তেই হবে। শুয়ে আছেন, ইশারার মাধ্যমে নামাজ পড়বেন। পবিত্র কাপড় পরে নামাজ পড়তে হয়, পবিত্র কোনো কাপড় নেই, অপবিত্র কাপড় নাপাক লেগে আছে, নামাজ ছেড়ে দিবেন না, ওই অপবিত্র কাপড়ে হলেও নামাজ পড়তেই হবে। অনেক সময় অনেক যুবককে যখন নামাজের জন্য দাওয়াত দেওয়া হয়, যুবকরা তখন বলে, হুজুর আজকে মাফ করেন, কালকে থেকে শুরু করব। কেন রে ভাই? বলছে, হুজুর আজকে একটু দুমকল খুলে, সেইন খুলে দুমকল বের করে হুজুর একটু পানি ছেড়েছিলাম, প্রস্রাব করেছিলাম হুজুর, দুই চারি ফোঁটা ফোঁটা পানি প্যান্টে পড়েছে হুজুর, আগামী কালকে থেকে শুরু করবো। বলে কিনা? সম্মানিত মুসলিম জাতি, পবিত্র কাপড় পরে নামাজ পড়তে হয়, পবিত্র কাপড় যদি পাওয়া না যায় অপবিত্র কাপড়ে হলেও নামাজ পড়তেই হবে। পবিত্র কাপড়ও নেই, অপবিত্র কাপড়ও নেই, ল্যাংটা বাবা হয়ে বসে আছেন, ল্যাংটা বাবা, ওই ল্যাংটা অবস্থায় হলেও নামাজ পড়তেই হবে। ছাগলনাইয়া থেকে বাসে উঠেছেন ঢাকা যাবেন, ফেনী থেকে বাসে উঠেছেন ঢাকা যাবেন, গাড়িতে উঠার পরে নামাজের টাইম হয়েছে, ড্রাইভারকে বললেন, ড্রাইভার গাড়ি থামাও, নামাজ পড়ব। ড্রাইভার আপনার কথা শুনে নাই, গাড়ি চালিয়েই যাচ্ছে, ওদিকে নামাজের সময় পার হয়ে যাচ্ছে, কি করবেন? ওই গাড়ির সিটের মধ্যে বসে সামনের সিটে সেজদা দিয়ে হলে নামাজ পড়তেই হবে, নামাজ মাফ হবে না। সম্মানিত বন্ধুরা, পানি দিয়ে অজু করে নামাজ পড়তে হয়, পানি পান নাই অথবা পানি নিষেধ, পানি ব্যবহার করতে ডাক্তার নিষেধ করেছে, কি করবেন? পানি নাই, কি করবেন? নামাজ ছেড়ে দিবেন না? ওই অবস্থায় মাটির মধ্যে হাত দিয়ে মুখের উপরে মাছে করবেন, মাটির মধ্যে হাত দিয়ে ডান হাত বাম হাত মাছে করে তায়াম্মুম করে হলেও নামাজ পড়তেই হবে। নামাজ কারো জন্য মাফ নাই। সম্মানিত মুসলিম জাতি, পাঁচ ওয়াক্ত নামাজই পড়তে হবে, নামাজ ছেড়ে দিলে মুসলমান থাকা যায় না। সহিহ বুখারী প্রথম খণ্ডের 56 নম্বর পৃষ্ঠা, মিশকাতুল মাসাবিহের 12 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী মুহাম্মদুর আপনাদের ফেনী নোয়াখালী, মানে আপনাদের ফেনীর ভাষায় একটা কথা বলে, কিছু মানুষ আছে সোমবারে কুতকুতাইলে শুক্রবারে হাসে, কথা বুঝেন নি, আল্লাহর নবীর নাম নিলাম এখন, আর আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন 4-5 দিন পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। মুসলমান কে? কোন ব্যক্তি মুসলমান চিনব কি করে? আমরা তো বলি হুজুর আমরা মুসলমান। আমরা কেমন মুসলমান বলবেন? হুজুর ছোটবেলায় চামড়া কেটেছিল, চামড়া হুজুর ছোটবেলায় মুসলমানি করাইছে, আমরাও তো মুসলমান না। শুধুমাত্র মুসলমানি করালেই প্রকৃত মুসলমান হওয়া যায় না বলবেন হুজুর? তাইলে গরুর গোশত খাইলে তো মুসলমান হওয়া যায়? আমরা তো গরুর গোশত খাই, খেতে খেতে শুয়ে যাই, শোয়ার থেকে উঠে আবার খাই, যেখানে পাই সেখানে খাই, চার দিন আর 40 সাও গরুর গোশত খাই হুজুর, এত গরুর গোশত খাই, তারপরেও কি মুসলমান হই নাই? না, গরুর গোশত খাইলেই যদি মুসলমান হওয়া চাইতো, বাংলাদেশের সব কুকুর গরুর গোশত খায়, কুকুরগুলা এক নম্বরে মুসলমান হইতো, ঠিক কিনা? তাই বলছি মুসলমান বুঝা যাবে কি দিয়ে? এক নম্বরে মুসলমান বুঝা যাবে নামাজ পড়ার মাধ্যমে। যেই ব্যক্তি নামাজ পড়ে সালাত আদায় করে ওই ব্যক্তি মুসলমান। নামাজ না পড়লে মুসলমান বুঝা যায় না। সম্মানিত বন্ধুরা, নামাজ পড়তে হয় 5 ওয়াক্ত, কিন্তু আশ্চর্যের ব্যাপার আমাদের দেশে আবার কিছু ধোকাবাজ রয়েছে, ধোকাবাজ নামাজি, শর্ট কোর্সের নামাজি আছে, শর্ট কোর্সের নামাজি। মিস্টার শুক্র আলী খালি শুক্রবার নামাজ পড়ে, মিস্টার বরাত আলী শুধু শবে বরাতে নামাজ পড়ে, মিস্টার কদর আলী শুধু শবে কদরে নামাজ পড়ে, মিস্টার ইদু মিয়া ঈদ আসতে পরে পাঞ্জাবি আর টুপি লাগাইয়া বাপরে বাপ পুরা আব্দুল কাদের জিলানি, ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা, ওই সপ্তাহে একদিন বছরে শবে বরাত আর শবে কদরের একদিনের ইবাদত করলেই তো আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ। লাইলাতুল কদর শবে কদরের একদিনের ইবাদতে পূর্বের পরের গুনাহ মাপ হয়ে যায়। আমরা অনেকে মনে করি আবার শবে বরাতেও মাপ হয়ে যায়, এজন্য শবে বরাত আর শবে কদরে নামাজ পড়তে যায়, সারা বছর নামাজ পড়তে যায় না। কি উল্টা, ওই বছরের একদিন নামাজ দিয়ে সারা জীবন মাপ চাইতেছি, বছরে একদিন সপ্তাহে একদিন নামাজ পড়ে মানুষকে বুঝ দেওয়া যাবে, আল্লাহকে বুঝ দেওয়া যাবে না? শর্ট কোর্সের ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যায় না। সম্মানিত বন্ধুরা, সুনান ইবনে মাজার 292 নম্বর পৃষ্ঠার একটি হাদিসের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খদ্দাত, এই পৃথিবীর বুকে এমন একটি যুগ আসবে যেই যুগের মানুষগুলো হবে ধোকাবাজ। পৃথিবীর বুকে এমন একটি যুগ আসবে যেই যুগের মানুষগুলো হবে ধোকাবাজ। আমরা যে কত রঙের ধোকাবাজ, দুনিয়ার মানুষকে ধোকা দিতে দিতে আল্লাহকে পর্যন্ত ধোকা দিতে চাই। সূরা বাকারার 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইউখাদিউনাল্লাহা, এই দুনিয়ার কিছু মানুষ আছে মানুষকে ধোকা দিতে দিতে আল্লাহকে পর্যন্ত ধোকা দিতে চায়। আল্লাহকে কিভাবে ধোকা দিতে চায়? ছেলে মেয়ে, ছেলে হইল দুইটা, একটা দেখা বলে হুজুর নিয়ত করছি, মনে হয় বাম দিকে তাকাইছে, কানা পড়া ল্যাংরা লুলা সাথে বলে হুজুর নিয়ত করছি এটারে মাদ্রাসায় দিমু, আর যেটার চেহারা চাঁদের মতো ফকফক করে নায়কের মতো দেখায় বলে হুজুর নিয়ত করছি এটারে স্কুলে দিমু, তুমি একটা পাক্কা ধোকাবাজ, ঠিক কিনা?
জান্নাত পাওয়ার জন্য এক নম্বরে নেক আমল করতে হবে। এবার আসেন আরেকটা কথা, নেক আমল তো করবেন, কার তরিকায় করবেন? মূল কথা বলছি, একটু লক্ষ্য করে শুনুন, ডানে বামে তাকানোর কোনো প্রয়োজন নেই, আমার দিকেই তাকান। অনেকে বদনাম করে বলে, হ্যাঁ সব হুজুর দেখি বসে বসে ওয়াজ করে, ইনি দেখি খাড়াই খাড়াই মারে, ইনি আবার কোন তরিকার হুজুর? কি কাদেরিয়া, না নকশবন্দিয়া, না মুজাদ্দিদিয়া, না সাবিরিয়া? আমি যেই তরিকারই হই না কেন, আমার কথা কোন তরিকার সেটা দেখা দরকার, ঠিক কিনা? সম্মানিত মুসলিম জাতি, নেক আমল করলে জান্নাত পাওয়া যায়। তবে নেক আমল করবেন কার তরিকায় করবেন, কার তরিকায়? এবার আসুন ফাইনাল কিছু কথা বলছি। সূরা আল ইমরানের 132, সূরা মায়েদার 92, সূরা নিসার 60, সূরা মুহাম্মদের 33, সূরা নূরের 54, সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে দুনিয়ার মানুষ শোনো, জান্নাত পেতে হলে আল্লাহর হুকুম মানতে হবে, জান্নাত পেতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো ইবাদত করতে হবে, আমল করবেন। তো আমলটা নবীর সুন্নত মতো, রসুলের তরিকা মতো হচ্ছে কিনা যাচাই বাছাই করে তারপরে করতে হবে। সম্মানিত মুসলিম জাতি, এবার আসুন, আমরা উল্টা করছি উল্টা। জিকির করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, জিকির করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। জিকিরের কত মর্যাদা, আল্লাহর নবী বলেছেন, আরফাউ ফি দারাজাতিকুম, তোমাদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে পারতে পারে জিকির করার মাধ্যমে। ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারাকি, আল্লাহর রাস্তায় স্বর্ণ আর রূপা দান করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায় তার চাইতে বেশি সওয়াব পাওয়া যায় জিকির করার মাধ্যমে। জিকির করবেন তো কোন তরিকায় করবেন? সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির। আমাদের দেশে শর্ট কোর্সের জিকির চলে, শর্ট কোর্সের জিকির আছে কি নাই? সম্মানিত বন্ধুরা, আমার নাম মোহাম্মদ আলী, আমার বাবা আমাকে আলী ডাকে, আলী। আপনি আমার ডাকতে আছেন আল্লাহ আন্না, কারো নাম হলো শফিক, আপনি তাকে ডাকছেন শফিকা আক্কা 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 আক্কা। কারো নাম ভেঙালে ও যদি রাগ করে, মানুষের নাম ভেঙালে মানুষ রাগ করবে, আল্লাহর নাম ভেঙালে আল্লাহ কি খুশি হবে না রাগ করবে? তাই বলছি, জিকির তো করছেন নাকি আল্লাহর সঙ্গে মস্কারি করছেন, নিজেকে প্রশ্ন করুন নিজেকে। কারণ আমাদের দেশে তো বড় কঠিন এক মুহূর্ত, বড় কঠিন এক মুহূর্ত। সম্মানিত মুসলিম জাতি, এক পীরের জিকির এক এক রঙের আর এক এক ঢঙের, এক এক হুজুরের জিকির এক এক তরিকায়। আমরা বিপদে আছি, সাধারণ মানুষ বিপদে আছে, আমরা কোন তরিকার জিকির করব? অবস্থা হয়েছে অনেকটা ঢাকা সায়েদাবাদ বাস স্ট্যান্ডের মতো, স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে বাড়িতে যাবে, দেশের বাড়িতে। বাস স্ট্যান্ডে যাওয়ার পরে আল্লাহর রহমত, আল্লাহু আকবার, শান্তি নাই, একটা ডাইনে টানে একটা বামে টানে, একজন আইসা স্বামীর হাত ধরে মারো টান হেইও এক বাসে উঠেছে, স্ত্রীর টান দিয়া মারো টান হেইও আরেক বাসে, স্বামী এক বাসে, স্ত্রী আরেক বাসে, বাপ এক বাসে, মা আরেক বাসে, ছেলে মেয়ে এখন মাঝখানে বসে কান্দে, আমরা যামু কোন বাসে, ঠিক কিনা? আমাদের অবস্থাও তাই, এক পীর এক তরিকায় ডাকে, এক পীর এক তরিকার জিকির করে, এক হুজুর এক দিকে ডাকে, আমরা যাব কোথায়? মুসলিম জাতি, যাওয়ার রাস্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাযিল করে আল্লাহ জানিয়ে দিয়েছেন সূরা হাশরের সাত নম্বর আয়াতে আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আল্লাহ সেজ অ্যাকসেপ্ট হোয়াট মাই রাসূল গিভস এন্ড প্রিভেন্ট ফ্রম হোয়াট হি ফরবিডস ইউ টু ডু হে দুনিয়ার মানুষ শোনো আল্লাহর নবী যা দেন তাই গ্রহণ করো নবীর জিকির চলবে নবীর দুরূদ চলবে নবীর ইবাদত চলবে রসুল যেই পদ্ধতি দেখিয়েছেন এই পদ্ধতি চলবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির বাহিরে দুনিয়ার কারো পদ্ধতিতে ইবাদত চলতে পারে না ঠিক কিনা সম্মানিত মুসলিম জাতি হ্যাঁ আপনাকে বলছি ইবাদত করবেন জিকির করবেন তো জিকিরকে শর্ট করলেন কেন হু হু শুরু করলেন আল্লাহ শব্দের সব বাদ দিয়া খালি হু জিকিরকে কেটে কুটে এত ছোট আর শর্ট কোর্স তৈরি করলেন কেন শর্ট কোর্সের জিকির দিয়া আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না সম্মানিত মুসলিম জাতি বলতে চাচ্ছিলাম নেক আমল করলে জান্নাত পাওয়া যায় তাই বেশি বেশি নেক আমল করবেন নামাজ একটা গুরুত্বপূর্ণ নেক আমল জিকির করা একটি গুরুত্বপূর্ণ নেক আমল বেশি বেশি নেক আমল করলে পরকালে শান্তি পাওয়া যাবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে সম্মানিত মুসলিম জাতি নেক আমল করবেন কি করে বর্তমান পরিস্থিতি এমন নেক আমলের দরজা এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে জান্নাতের পথে চলা বড় কঠিন হয়ে যাচ্ছে জাহান্নামের পথে চলা সহজ হয়ে যাচ্ছে সহজ তার বাস্তবতা দিলেই বুঝবেন মিসকাতুল মাসাবিহের 459 নম্বর পৃষ্ঠার একটি হাদিসের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সায়াতি আলান নাসি সানানুন আসাবিরু ফিহিম কাল কাবিদি আলাল জামার এই পৃথিবীর বুকে এমন একটি সুখ আসবে সেই সুখের ভিতরে ঈমান নিয়ে টিকে থাকা তেমন কষ্ট হবে হাতের ভিতরে জ্বলন্ত কয়লা ধরে রাখলে যেমন কষ্ট হয় হাতের ভিতরে চলন্ত কয়লা আগুন ধরে রাখলে যেমন কষ্ট হয় নেক আমল করা জান্নাতের পথে চলা ঈমান নিয়ে টিকে থাকা তেমন কষ্ট হবে বর্তমানে তাই হচ্ছে তাই সূরা বাকারার 278 সূরা আলে ইমরানের 102 সূরা মায়েদার 35 সূরা নিসার 131 সূরা তাওবার 119 সূরা হাসরের 7 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইত্তাকুল্লাহ বান্দা আল্লাহকে ভয় করো মোবাইলের ভিতরে কি আছে দুনিয়ার কেউ জানে না তবে একজন জানেন তিনি কে ওই আল্লাহকে ভয় করুন সম্মানিত বন্ধুরা গুনাহের রাস্তা সহজ হয়ে যাচ্ছে নেক আমলের রাস্তা এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে যতই কষ্ট হোক পরকালে জান্নাত পেতে হলে দুনিয়ায় নেক আমল করতে হবে সম্মানিত মুসলিম জাতি নেক আমল করতে হবে আর নেক আমল করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সহিহ বুখারী প্রথম খণ্ডের 371 সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 77 মিসকাতুল মাসাবিহের 27 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন ওয়া ফি রিওয়ায়াতিন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দুন এই পৃথিবীর বুকে কোন একটা ইবাদত করা হলো এর পক্ষে যদি কোরআন সুন্নাহর দলিল না থাকে ফাহুয়া রদ্দুন তা পরিত্যাজ্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তাই এক তাই একটি কথা ভালো করে মনে রাখতে হবে আপনি আমি যেই ইবাদত করছি এই ইবাদতটা কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক হচ্ছে কিনা যাচাই বাছাই করতে হবে সম্মানিত মুসলিম জাতি কোরআন সুন্নাহ মতো আমল আমরা করতে পারি না অনেকগুলো কারণের ভিতরে একটা বড় কারণ আছে বলবো না আলোচনা শেষ করবো চলবে কোরআন সুন্নাহর দলিল আছে
এরপরে আমরা ওই দলিল মতো আমল না করে ভিন্ন পদ্ধতিতে করছি, বিদাতি পদ্ধতিতে, শিরকি পদ্ধতিতে, কুফুরির পদ্ধতিতে করছি। কেন করছি? একটা যুক্তি আমরা পেশ করি, বাপ দাদাই কি ভুল করেছিল নাকি? বাপ দাদা করে এসেছে তাই আমরা করছি। যদিও কোরআনে নাই, যদিও হাদিসে নাই, যদিও আল্লাহ পড়েন নাই, যদিও আল্লাহর নবী পড়েন নাই, এরপরেও আমরা ওই আমলটা করছি। কেন করছি? বাপ দাদা করেছে। বাপ দাদা, সম্মানিত মুসলিম জাতি, আপনাকে বলছি, দুনিয়ার বুক থেকে বিদায় হওয়ার পরে কবরে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার বাপের রবকে, তোমার বাপ দাদার রবকে, তোমার বাপ দাদার ধর্ম কি, এমন কোন প্রশ্ন করা হবে। তাই বলছি, আপনি যেই আমল করেছেন আপনার আমলের জন্য আপনাকেই জবাব দিতে হবে। বাপ দাদা কি করেছে ওই প্রশ্ন আপনাকে করা হবে না। সম্মানিত মুসলিম জাতি, যখনই বলা হয় এটা বিদআত, ওটা বিদআত, এটা শিরিক, ওটা কুফুরি, এটা কোরআন সুন্নার বাহিরের আমল, তখনই জাতি বলে বাপ দাদা করেছে। শুনুন, সূরা বাকারার 170 ভালো করে লিখে রাখুন, কাল যখনই আসমানি কিতাবের দলিল দেওয়া হয় তখনই এক জাতের মানুষ বলে আসমানি কিতাবের কথা বললে কি হবে, নবী রাসূলরা বললে কি হবে, আমরা সেই আমলই করব, সেই তরিকায় করব, সেই তরিকায় বাপ দাদা করেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন জাতির নিকটে এসে ইসলামের দাওয়াত দিচ্ছেন, তখনকার যুগের মুশরিকরা বলেছিল, না বাপ দাদা যা করেছে আমরা তাই করব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জাতির কাছে আসমানি কিতাবের দাওয়াত দিচ্ছিল, তখন জাতি বলেছিল, মুশরিকরা বলেছিল, বাপ দাদা যা করেছে আমরা তাই করব। কোরআন সুন্নায় কি আছে দেখার দরকার নাই। এই কথা যারা পড়েন, আল্লাহ বলেন মুসলমানদের চরিত্র নয়, এটা মুশরিকদের চরিত্র। আপনি তো মুসলিম, আপনি তো মুসলমান, আপনি কেন বাপ দাদার যুক্তি দিবেন, ঠিক কি না? সম্মানিত বন্ধুরা, সম্মানিত মুসলিম জাতি, এক নম্বর কথা, বাপ দাদাদের যুক্তি দেওয়ার কারণে আমরা হকের উপরে আমল করতে পারি না। দুই নম্বর কথা, আমরা বলি হাজার হাজার মানুষ করছে, বিদাত হলে কি হবে, শিরিক হলে কি হবে, কোরআন সুন্নায় না থাকলে কি হবে, হাজার হাজার মানুষ করছে, বেশিরভাগ মানুষ করছে, সবাই কি ভুল করছে নাকি? বেশিরভাগের দলিল দেই। সম্মানিত মুসলিম জাতি, সূরা হুদের 17, সূরা রাদের 1, সূরা কফিরের 59 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আপনি বলছেন বেশিরভাগ সেই দিকে, দর্শন সেই দিকে, আল্লাহ সেই দিকে। হাজার মানুষের দলিল নয়, বেশিরভাগ মানুষের দলিল নয়, লক্ষ মানুষ করলেও, হাজার মানুষ করলেও বিদাত কোনোদিন সুন্নত হয় না, শিরিক কোনোদিন তাওহীদ হয় না। একজন করলে ওটাই ইসলাম হয়, সেই একজনের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুরা, বেশিরভাগ করলে কোনোদিন বিদাত কোনোদিন সুন্নত হয় না, বেঠিক কাজ কোনোদিন ঠিক হয় না। মাছে ভাতে বাঙালি তো দৃষ্টান্তের কাঙ্গালি, দৃষ্টান্ত না দিলে বুঝবেন না। গত কয়েক বছর আগে রাতের 1:30 বা 2:00 আমার কাছে ফোন এসেছে, হুজুর তাড়াতাড়ি বাস গাছের গোড়ায় যান, বাস গাছের গোড়ায়। কি হয়েছে ভাই, কি হয়েছে? বলছে
হচ্ছে হুজুর, পাশ কাটলেই আল্লাহর কুদরতের পানি বের হয় হুজুর, যান একটু নিয়ত কইরা খান। সেই দিন দেখেছিলাম বাংলাদেশের যুবক যুবতী, আবাল বৃদ্ধা বনিতা, শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় মানুষ পাশ গাছের পানি খাইছিল। মনে আছে? মনে আছে? কার কার মনে আছে হাত দেখান। কারণ সাক্ষী না রাখলে সমস্যা। সমাজ মুসলিম জাতি হাজার হাজার মানুষ সেই দিন পাঁচ গাছের পানি খেয়েছিল। খাওয়াটা কি ঠিক ছিল না বেঠিক ছিল? হাজার মানুষ খেলো, এত মানুষ খেলো, তারপরে বেঠিক। হ্যাঁ, হাজার মানুষ করুক আর লক্ষ মানুষ করুক, বেঠিক কাজ বেঠিকই থাকে, ওটা কোনোদিন ঠিক হয় না। হাজার মানুষ করুক লক্ষ মানুষ করুক, বিদাত বিদাতই থাকে, ওটা কোনোদিন সন্নত হয় না। হাজার মানুষ করুক লক্ষ মানুষ করুক, যেটা ইসলামে নাই, মানুষ বেশি মানুষে করার কারণে ওটা ইসলাম হয় না। ইসলাম হয় মানুষের নিকট পড়ে গিয়েছেন, তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, জাহান্নামের পথে নিতে পারবে না। দুটি জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারো, এক আল্লাহর কোরআন, দুই আল্লাহর কোরআন সুন্নাহ মতো যদি আমল করতে পারি, আমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। সম্মানিত মুসলিম জাতি, তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সারা জীবন ধরে যত আমল করছেন, আমল তো করতেই হবে, কিন্তু আমলটা কোন তরিকায় করছেন? আল্লাহ ক্রিয়েটেড ম্যান এন্ড চিন ফর হিজ ওয়ারশিপ। সূরা জারিয়াতের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ সৃষ্টি করেছেন ফর হিজ ওয়ারশিপ, আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত করতেই হবে, জান্নাত পেতে হলে আমল করতেই হবে, তবে ওই আমলটা করতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো। আমরা এক নম্বরে নবীর তরিকা অনুসরণ করতে পারি না বাপদাদার যুক্তি দেওয়ার কারণে। দুই, বেশিরভাগ মানুষ যেই দিকে ওই যুক্তি দিয়া নবীর তরিকা থেকে সরে যাই। তিন নম্বরে আরেকটা যুক্তি দেই, কি সেই যুক্তিটা হলো, আমি যদি সুন্নতের উপরে আমল করি মানুষে কি বলবে, অমুক কি বলবে, তমুক কি বলবে, এলাকার লোক কি বলবে। আমি যদি মুখে দাড়ি রাখি, তাইলে তো আমার ফ্রেন্ড বন্ধুরা এলাকার লোক কি বলবে। আমি যদি টাকনুর উপরে কাপড় পরি, এলাকার লোক কি বলবে। আমি যদি সুন্নত তরিকায় নামাজ পড়ি, এলাকার লোক কি বলবে। আমি যদি সুন্নত তরিকায় দুরুদার তোয়া করি, এলাকার লোক খারাপ বলবে। এলাকার লোকের কথা চিন্তা করে শেষ পর্যন্ত সহি পথে চলতে পারে নাম। সম্মানিত মুসলিম জাতি, এজন্য হ্যাঁ, এলাকার লোককে খুশি রাখার চেষ্টা করা দরকার। মুসলমানদেরকে খুশি রাখলে সওয়াব আছে। তাব্রানির এক হাদিসের ভিতরে রয়েছে, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম। এই পৃথিবীর বুকে মুসলমানকে যদি সন্তুষ্ট রাখা যায়, ওই মুসলমানকে, কোন মুসলমানকে আনন্দ দেওয়া, সন্তুষ্ট রাখলে, খুশি রাখলে, এই আমলটা আল্লাহর কাছে অধিকতর প্রিয় আমল। তাই এলাকার মুসলমানদেরকে, মুসলিম জাতি
সাথীকে খুশি রাখার চেষ্টা করতে হবে, কিন্তু চেষ্টা করবেন কি দিয়া? নিজের ঈমান বিক্রি করে খুশি করা যাবে না। কারণ কিছু মুসলমান আছে, ওরে যদি বোতল ধরাইয়া দিতে পারেন, ওর কলিজা পর্যন্ত খুশি হইয়া যায়। মদের বোতল ধরাইয়া দিলে পুরাই খুশি। কিছু মুসলমান আছে, ওরে যদি মারো টান হেইও আরো জোরে হেইও, বুঝছেন কিনা? যদি একটা বিড়িয়ার সিগারেট ধরাইয়া দিতে পারেন, ও খুশি হয়ে যাবে। ও কিছু যুবক আছে, ওরে যদি কোনো দুই নাম্বার মেয়ের সাথে লিঙ্ক করাইয়া দিতে পারেন, ওর কলিজা খুশি হয়ে যায়। কিছু মুসলমান আছে বিদাত করলে খুশি হয়, কিছু মুসলমান আছে শিরিকার কুফুরি করলে খুশি হয় না। আল্লাহকে অসন্তুষ্ট রেখে দুনিয়ার কাউকে সন্তুষ্ট করা যাবে? সম্মানিত মুসলিম জাতি, এজন্য সিদ্ধান্ত নিতে হবে, কঠিন সিদ্ধান্ত। চাও কি চাও তুমি, কি দরকার তোমার? যত টাকা পয়সা আর নেতৃত্বের যদি দরকার হয়, সুন্দরী নারীর যদি দরকার হয়, টাকা পয়সার দরকার হয়, মোহাম্মদ যাই চাইবা তাই পাইবা, সব কিছু তোমাকে দিতে রাজি। শুধুমাত্র দিনের দাওয়াত ছাড়তে হবে, হকের পথ ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী বলেছেন, লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমর মা তারাকতুহু। হে দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার কোনো সম্পদ নয়, হকের পথ ছাড়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির পথ ছেড়ে দেওয়ার জন্য বিনিময়ে যদি দুনিয়ার সম্পদ নয়, শুধু ওই আকাশের সূর্যকে ডান হাতে দেওয়া হয়, ওই আকাশের চন্দ্রকে বাম হাতে এনে দেয় মা তারাকতুহু, এরপরেও আমি আল্লাহর সন্তুষ্টির পথ ছাড়বো না। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা, আপনার আমার সিদ্ধান্ত থাকতে হবে, কঠিন সিদ্ধান্ত। অমুক কি বলবে, তমুক কি বলবে, এই কথা লক্ষ্য রাখলে অনেক সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যায় না। তার বাস্তব দৃষ্টান্ত সহিহ মুসলিম প্রথম খণ্ডের 40 নম্বর পৃষ্ঠার একটি হাদিসের ভিতরে রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জাতির নিকটে, তার চাচা আবু তালেবের নিকটে দাওয়াত নিয়ে গেলেন, বললেন, ইয়া আম্মি কুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার চাচা, আপনি একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, বললেই পরে আশহাদু লাকা বিহা ইয়াউমাল কিয়ামা। হে চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আপনার জন্য কিয়ামতের মাঠে আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। আবু তালেব কি বললো? লাউলা আনতু আইয়ানি কুরাইশন লাকরতু বিহা আইনাক। হে ভাতিজা শোনো, আমার মন চায় আমি এই কালিমা পড়ে তোমার মন সন্তুষ্ট করি, কিন্তু বলতে পারছি না কেন? আমি যদি কালিমা পড়ি, কুরাইশ বংশের লোকেরা, আমার বংশের লোকেরা আমাকে খারাপ বলবে, এলাকার লোক আমাকে খারাপ বলবে, যার কারণে কালিমা পড়তে পারছি না। আবু তালেব শেষ পর্যন্ত নিজের বংশের লোকের মন রক্ষা করতে গিয়ে ঈমান আনতে পারে নাই। সম্মানিত মুসলিম জাতি, তাই সিদ্ধান্ত নিতে হবে, কঠিন সিদ্ধান্ত। হ্যাঁ, আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো আমল করব। সম্মানিত বন্ধুরা, এবার আসুন, জান্নাতে যেতে হলে নেক আমল করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য বেশি বেশি নেক আমল করতে হবে, কিন্তু আমরা তো জান্নাতে যাওয়ার জন্য সেই আমলগুলো করা দরকার, এক এক করে ওই আমলের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। সম্মানিত মুসলিম জাতি, ফরজ নামাজ শেষ হলে পরে আমরা তো মুখের উপরে ডলা দিয়া মসজিদ থেকে বের হয়ে গেলাম, ফরজ নামাজ শেষ, ইমাম সাহেব হাত তুললো, মুক্তাদিরাও হাত তুললো, ইমাম সাহেব তো হাত তুলে দোয়া করলো, ইনি বুঝলো বা না বুঝলো, আপনি মুসল্লি পিছন থেকে হাত উঠিয়ে মারো ডলা হেইও, ডলা দিয়াই মসজিদ থেকে বের হয়ে গেলেন, কি দোয়া করলেন একটু চিন্তাও করলেন না, ঠিক কিনা? সম্মানিত বন্ধু, ফরজ নামাজের পরে আল্লাহর নবীর পক্ষ থেকে 35টার উপরে দোয়া বর্ণিত আছে। আবার বলছি, আল্লাহর নবীর
জাতির পক্ষ থেকে 35টার উপরে দোয়া বর্ণিত আছে। এক একটা দোয়া বুলেটের মতো কাজ করে। তার বাস্তব দৃষ্টান্ত দিয়ে বুঝবেন, সূরা বাকারার 255 নম্বর আয়াত, যেই আয়াতটাকে আমরা আয়াতুল কুরসি বলি, চিনেন কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই দোয়াটা যারা ফরজ নামাজের পরে প্রতিদিন নিয়মিত পাঠ করবে, আল্লাহর রাসূল বলেন এই দোয়াটা যেই ব্যক্তি পড়বে তার মাঝে আর জান্নাতের মাঝে পার্থক্য শুধু মৃত্যু, মরলেই পরে লোকটা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, এই আমলটা আমরা ছেড়ে দিয়েছি, খালি শিখেছি ডলা দেওয়া। সম্মানিত বন্ধুরা, তাই বলছি দোয়া নিজে করুন, নিজে শিখুন, আমরা তো নিজেরা শিখতে রাজি নাই, সবগুলো খালি হুজুরের উপরে দায়িত্ব দিয়ে বসে আছি। সম্মানিত মুসলিম জাতি, এক ছাত্র গেল ওস্তাদের কাছে, যাইয়া বলছে হুজুর আজকে তারাবি পড়াবো, তারাবি, আর তারাবির চার রাকাতের পরে পরে আমাদের দেশে একটা দোয়া বলা হয় বিমানের গতিতে, আছে কিনা? বিমানের গতিতে একটা দোয়া বলে। সম্মানিত মুসলিম জাতি, ছাত্র বলছে হুজুর আজকে তারাবি পড়াবো, মাগার দোয়াটা তো কোথাও পাই নাই, দোয়াটা তো পাই নাই কোরআন হাদিসে, এখন পড়েন তো দোয়াটা কি কিভাবে বলবো, দোয়াটা না পড়লে তো বাঙালির মাইল কারে কয় একটাও মাটিতে পড়বে না। ওস্তাদ বললেন বেটা তোর পড়া লাগবে না, খালি সালাম ফিরাইয়া সুবহানাল মুলকি মালাকুত কোয়া টান দিবা, টান দিলেই দেখবা বাকিটা বাঙালিরা গোলেমালে গোলেমালে ইয়ালামুন তালামুন করে শেষ করে দিবে, ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা, আমাদের দোয়ার অবস্থা এমন, দোয়া করছি কিন্তু দোয়ায় কি বলছি বুঝি না। ফরজ নামাজ শেষ হলে পরে আরো কিছু গুরুত্বপূর্ণ দোয়া আছে, বলবো? মিসকাতুল মাসাবিহের 209 নম্বর পৃষ্ঠার একটি হাদিসের ভিতরে রয়েছে, আল্লাহর নবীর কাছে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাসআলু খাদিমান, আল্লাহর নবীর কাছে গিয়ে ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা চাকর দেন, চাকরানি দেন, কাজ করার জন্য একটা চাকর বা চাকরানি দেন, আমি কাজ করতে করতে ক্লান্ত শান্ত হয়ে যাই, ইয়া রাসূল আল্লাহ আমারে কাজে সহযোগিতা করার জন্য একটা চাকরানি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা চাকরানি লাগবে না, চাকর লাগবে না, শোনো তোমাকে একটা আমলের কথা বলি, কি তুসাবিহিনা সালাসাম ওয়া সালাসিনা ওয়া তাহমাদিনা সালাসাম ওয়া সালাসিন ওয়া তুকাব্বিরিনা আরবাতাম ওয়া সালাসিনা, ফাতেমা প্রত্যেক নামাজের পরে ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবা, আর ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার কথা কয় না, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই তসবিহ পাঠ করবা। একটা প্রশ্ন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার মেয়ে ফাতেমা কি চাইলেন, চাকর, চাকর বা চাকরানি চাইলেন, দিলেন কি তসবি, চাইলেন চাকর দিলেন তসবি। আপনি হয়তো মনে মনে বলবেন, কোথায় শেখ সাদি, কোথায় ছাগলের লাদি, কোথায় মোহাম্মদ আলী, কোথায় জুতার কালি, কোথায় চাইলেন চাকর দিলেন তসবি। আপনার কাছে উল্টা মনে হতে পারে, আসলে উল্টা নয়, আল্লাহর নবী বোঝাতে চেয়েছেন, ফাতেমা চাকর লাগবে না, তুমি আল্লাহর জিকির করো, এই তসবি ফরজ নামাজের পরে ঘুমানোর পূর্বে পড়ো, এই তসবির উপরে আমল করলে তোমার শরীরকে সুস্থ রেখে তোমার কাজে স্বয়ং আল্লাহ নিজে সাহায্য করবেন। সুবহানাল্লাহ, তাই বলছিলাম বন্ধুরা হাজারো আমল আছে, আমলগুলো আমরা না বুঝার কারণে উল্টা পথে চলছি, জান্নাত চাই কিন্তু জান্নাতের পথে চলি না, জাহান্নামের পথে চলে জান্নাতে যাওয়া যাবে?
নতুন বিয়ে করে বউ বাড়িতে আনলো, বউ শুধু শ্বশুর বাড়িতে থাকে, শ্বশুর বাড়িতে থাকে। এলাকার লোকজন বলছে, বেটা বিয়ে কি তুই করছস না তোরে করছে? যদি বিয়ে তোরে করে তাইলে ঠিক আছে, আর যদি তুই বিয়ে করস তোর বউ কেন শ্বশুর বাড়িতে কাটায়, বাপের বাড়িতে আসে না? জামাই তো রাগে ফেটে গাড়ি একটা নিয়ে প্রাইভেট কার নিয়ে গেছে শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে যাইয়া শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছে, চলো আজকে বেড়াতে যাব। বেড়ানোর কথা বলে গাড়িতে উঠাইয়া দরজা লাগাইয়া জানালা বন্ধ করে দিয়ে দরজা লাগিয়ে ড্রাইভারকে বলছে, ড্রাইভার সোজা আমার বাড়িতে চলো। এবার তো বহু কান্দে, না আমি শ্বশুর বাড়িতে যাবো না। বলেন তো দেখি, গাড়ি তো চলতেই আছে, বউ যতই বলুক শ্বশুর বাড়িতে যাবো না, না যাইয়া কোনো উপায় নাই। সম্মানিত মুসলিম জাতি, আমরা তো জাহান্নামের গাড়িতে উঠে আছি, আমরা তো বিদাতের গাড়িতে আছি, আমরা তো শিরিকের গাড়িতে আছি, আমরা তো কুফুরের গাড়িতে আছি। বিদাত শিরিকার কুফুরের গাড়িতে উঠে জান্নাত আশা করাটা ওই রকম বোকামি, ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে অনুসরণ করে রসুলের সুন্নতের গাড়িতে উঠলে এরপরেই জান্নাত পাওয়া যাবে। সম্মানিত মুসলিম জাতি, সম্মানিত মুসলিম বন্ধুরা, এজন্যই বলছিলাম আমাদেরকে জান্নাতের গাড়িতে উঠতে হবে। জান্নাতে যাবে, জান্নাতে যাবে তিন ধরনের লোক, এই দায়িত্ব আল্লাহর নবী নেবেন। তিন প্রকারের লোককে জান্নাতে ঢুকিয়ে জান্নাতের ভিতরে ঘর নির্মাণ হবে, এই দায়িত্ব আল্লাহর নবী নিজ হাতে নেবেন। আবার বলছি, তিন ধরনের লোককে জান্নাতে পৌঁছে দিবেন এবং জান্নাতে ঘর নির্মাণ হবে, এই দায়িত্ব আল্লাহর রসুল নিজে তার হাতে নেবেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা সাইমুন বি বাইতিন ফি রবাতিল জান্নাহ লিমান তারকাল মিরাআ, ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ হবে। কার জন্য? সেই ব্যক্তি, সেই ব্যক্তি ঝগড়া করা ত্যাগ করবে তার জন্য জান্নাতে ঘর হবে। আবার বলছি, সেই ব্যক্তি ঝগড়া করা ত্যাগ করবে ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর হবে। আমাদের সমাজে ঝগড়া কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি, এত বেশি। এক বাড়ির গরু আরেক বাড়ির খ্যার খেলো কেন? এক বাড়ির মুরগি আরেক বাড়ির চাউল খেলো কেন? এক বাড়ির হাঁস জমিনে ঢুকলো কেন? ঝগড়া করতে করতে পরনের লুঙ্গি পর্যন্ত খুলে ফেলে, আছে কিনা? শুধু তাই নয়, এখন আবার ছোট খাটো মশালা নিয়েও আমরা খালি দ্বন্দ্ব আর দ্বন্দ্ব করি, আসল জিনিসের খবর নাই, নকলটা নিয়ে লাফালাফি করি, যেটা দরকার ওইটা জানার চেষ্টা করি না, যেটা না জানলেও চলবে। ওই জিনিসটা জানতে গিয়ে শুধু মারামারি আর ঝগড়া শুরু হয়েছে। সম্মানিত বন্ধুরা, নবীর অনুসরণ নাই, খালি ওই ভেজাল বাজানোর জন্য, ঝগড়া করার জন্য মাসালা জানতে চায়। সম্মানিত মুসলিম জাতি, একজনের শ্যামাকে জিজ্ঞেস করছে, হুজুর ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত চলবে কি চলবে না? আমি জিজ্ঞেস করলাম, ভাই একটু সত্যি করে বলেন তো, আজকে ফজরের নামাজ কি পড়েছেন? বলছে, হুজুর একটু দেরি হয়ে গেছে, কালকে কয় বক্ত? কালকেরটাও আসলে পড়বো পড়বো, হুজুর আজকে থেকে শুরু করবো। আমনে সেই মানুষ নামাজের খবর নাই, ওই মানুষটা নামাজের পরের মাসালা জিজ্ঞেস করা, তার মানে উদ্দেশ্য হলো ভেজাল বাজানো, ঠিক কিনা? সম্মানিত মুসলিম জাতি, তাই বলতে চাচ্ছি, লিমান তারকাল মিরাআ, যেই ব্যক্তি ঝগড়া ত্যাগ করবেন ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ হবে। দুই নম্বরে, ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মধ্যভাগে ঘর নির্মাণ হবে। কার জন্য? লিমান তারকাল কাযিবা ওয়া ইন কানা মুস্তাহিকান ওয়া ইন কানা মাজিহান, যেই ব্যক্তি মিথ্যা বলা ত্যাগ করবে ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ হবে। আবার বলছি, মিথ্যা বলা ত্যাগ করলে জান্নাতে ঘর নির্মাণ হয়। আমাদের সমাজে মিথ্যা কম না বেশি? আপনাদের এলাকায় মনে হয় কম?
এত বেশি মিথ্যা চলছে। সবচেয়ে বেশি যেই হাতিয়ারের মাধ্যমে মিথ্যা চলে সেই হাতিয়ারের নাম মিস্টার মোবাইল চৌধুরী, ঠিক কিনা? সবচেয়ে বেশি ছয় সন্তানের মা এক যুবকের সঙ্গে রং নাম্বারে পরিচয়। যুবক জিজ্ঞেস করছে, আপনার কি ছেলে মেয়ে আছে নাকি? ছয় সন্তানের মা বলছে, ছেলে মেয়ে হবে কোত্থেকে, আমার তো বিয়াই হয় নাই। সম্মানিত বন্ধু জিজ্ঞেস করে, কোথায় আছো? বলছে, এই তো আসি ইসলামপুর, আসলে বসে আছে টাং রোড। জিজ্ঞেস করে, বন্ধু কই আছো? বলছে, আসি মাহফিলে, আসলে বসে আছে সিনেমা হলে। বন্ধু কোথায় আছো? বলছে, আসি মসজিদে, আসলে বসে আছে বাথরুমে। হাজারো মিথ্যা এই মোবাইলের মাধ্যমে চলে, ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা, এজন্য জান্নাত পেতে হলে তিনটা কাজের মাধ্যমে তিন ধরনের ব্যক্তির জন্য আল্লাহর নবী জান্নাতে ঘর নির্মাণ হবে এই গ্যারান্টি আল্লাহর রাসূল নেবেন। এক নম্বরে সেই ব্যক্তি ঝগড়া ত্যাগ করবে, দুই নম্বরে সেই ব্যক্তি মিথ্যা বলা ত্যাগ করবে, তিন নম্বরে লিমানি হাসানা খুলু কহু, ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ হবে। সেই ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করবে। আবার বলছি, ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ হবে, সেই ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করবে। আজকে তো সমাজে সুন্দর চরিত্রের মানুষ পাওয়া বড় দুরূহ ব্যাপার, ঠিক কিনা? সুন্দর চরিত্রের মানুষ পাওয়া বড় কঠিন ব্যাপার। সুন্দর চরিত্রের মানুষ পাবেন কোত্থেকে? বর্তমানের মানুষের কঠিন এক মুহূর্ত। সম্মানিত মুসলিম জাতি, উত্তম চরিত্র কাকে বলে তার শিক্ষা পাবেন। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর নবীর আদর্শের ভিতরেই তোমাদের জন্য উত্তম আদর্শের শিক্ষা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের ভিতরে আমাদের জন্য উত্তম চরিত্রের শিক্ষা রয়েছে। চাদর ছিল, চাদর চাদর ছিল, একজন ব্যক্তি এসে রসুলের গায়ের চাদরটা ধরে ফাজ্জাবাজাহু জাবজাতান শাদিদাতান এমন জোরে টান মারল, রসুলের গায়ে দাগ বসে গেল, রসুল ব্যথা পেলেন। একজন ব্যক্তি এসে রসুলের গায়ের চাদরটা ধরে জাবাজাহু জাবজাতান শাদিদাতান এমন জোরে টান মারল, রসুলের গায়ে দাগ বসে গেল, রসুল ব্যথা পেলেন, কষ্ট পেলেন। ফালতাফাতাই ইলাইহি, রসুল তার দিকে তাকালেন, জিজ্ঞেস করলেন, কি চাও? ফাতহিকা, মুস্কি হাসলেন, মুস্কি হেসে জিজ্ঞেস করলেন, কি চাও? লোকটা বলল, হে মুহাম্মদ, আমাকে কিছু সম্পদ দাও। আল্লাহর নবী কিছু সম্পদ দিয়ে দিলেন। কি বুঝলেন? নবীকে কষ্ট দিল, রসুলকে ব্যথা দিল, রসুল কষ্ট পেলেন, এরপরেও উল্টা তাকে সাহায্য করলেন। আমরা যদি হইতাম তাইলে তো বলতাম, তোরে মারলে তুইও মার, না পারলে পাথর মার, আর নাইলে মামলা কর, নাইলে সন্ত্রাস লাগা, ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা, সম্মানিত মুসলিম জাতি, এজন্যই বলছিলাম বড় আশ্চর্যের ব্যাপার, চরিত্র সুন্দর করলে জান্নাত পাওয়া যায়, কিন্তু চরিত্র সুন্দর করবেন কি দিয়ে? আজ অসুন্দর চরিত্র, খারাপ চরিত্রের মানুষে ভরপুর হয়ে আছে। রসুলকে কষ্ট দিলেন, এরপরে রসুল কিছু বললেন না, মানুষকে ক্ষমা করলেন। যার ভিতরে ক্ষমা করার নীতি আছে ওই ব্যক্তির ভিতরে উত্তম চরিত্র আছে। আর উত্তম চরিত্র যার ভিতরে আছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত মিশকাতুল মাসাবিহের 137 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাল কাঈমিস সাঈম, সারা রাত ধরে ইবাদত করলে সেই পরিমাণ সওয়াব হয়, সারা দিন ধরে রোজা রাখলে সেই পরিমাণ সওয়াব হয়, তার চাইতে বেশি সওয়াব হয় উত্তম চরিত্র থাকলে। আবার
বলছি, যার চরিত্র সুন্দর, ওই সুন্দর চরিত্রের মানুষটা সারা রাত ধরে ইবাদত না করেও, সারা দিন ধরে রোজা না রেখেও, সারা দিন রোজা রাখার সারা রাত ধরে ইবাদত করার সওয়াব পায়, সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা, এজন্য আমাদের চরিত্র ঠিক করতে হবে, আমাদের চরিত্র ঠিক করতে হবে, আমাদের সন্তানদের চরিত্র সুন্দর করার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত মুসলিম জাতি, আমরা সবাই শুধু ছেলেদের চরিত্র নিয়ে ভাবি, মেয়ের চরিত্র খারাপ হচ্ছে, ছেলের চরিত্র খারাপ হচ্ছে। বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে বলে, হুজুর আপনি দেখতে ছেলের মতো, একটু ছেলেদের জন্য ওয়াজ করেন হুজুর, আপনিও ছেলে, ছেলেদের জন্য ওয়াজ করলে আপনার ওয়াজটা খাপের খাপ মুনতাজ্জার বাপ হবে। হুজুর একটু ছেলেদের জন্য ওয়াজ করেন। আমি বলতে চাই, হ্যাঁ, ছেলে মেয়েদের জন্য ওয়াজ করার আগে আপনি বাপ, আপনাকে ওয়াজ করা দরকার, নিজের চরিত্র আগে ঠিক করুন। কারণ আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে বাপ যদি আমুল বিধি খায়, সন্তান গোল্ডিপ খায়, বাপ যদি গোল্ডিপ খায়, সন্তান পেনশন খায়, বাপ যদি গাঁজা খায়, সন্তান হেরোইন খায়, বাপ যদি মদ এক বোতল খায়, সন্তান 14 বোতল খায়। তাই বলছি, হ্যাঁ, ছেলে মেয়েকে ঠিক করবেন তো আগে নিজের চরিত্র ঠিক করুন। উত্তম চরিত্র যার আছে, ওই ব্যক্তির মাঝে দিন আছে। আল্লাহর নবী বলছেন, ইন্নাস কলা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাতি খুলুকুন হাসান। আর কিয়ামতের মাঠে আমলের পাল্লায় সবচাইতে যেই জিনিসটা ভারী হবে, ওই আমলের নাম হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র যার আছে, মানুষকে ক্ষমা করার নীতি তার আছে। ভাইয়ে ভাইয়ে কোনো একদিন ঝগড়া লেগেছে, সালে সালে কোনো একদিন ঝগড়া লেগেছে, বাপ আর ছেলের মধ্যে কোনো একদিন সমস্যা হয়েছে, এখন দুইজনই বলছে সারা জীবন তোকে আমি আর মাফ করব না, তোরে আমি মাফ করব না। না, মাফ করাই হলো উত্তম চরিত্রবান লোকের স্বভাব। আবার বলছি, মাফ করাই হলো মুমিনের স্বভাব। এজন্য মানুষকে ক্ষমা করার নীতি অবলম্বন করবেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন মসজিদের ভিতরে, একজন বা দাখলা আরাবিয়ুন ফিল মসজিদ, দাখলা আরাবিয়ুন ইল মসজিদা, একজন গ্রাম্য লোক মসজিদের ভিতরে প্রবেশ করলো, ফাপালা ফিল মসজিদ, মসজিদের ভিতরে প্রস্রাব করে দিয়েছে। কমান্না সুলিয়া কউইলাইহি, মানুষরা দাঁড়ালো, এই ওরে মার, ওরে ধর, মারার জন্য যখন এগিয়ে যাচ্ছে, আল্লাহর নবী বললেন, না, দাউহু, তোমরা তাকে ছেড়ে দাও, ওয়ারিকু আলা পাউলিহি সাজলাম মিন মাইন, আর তার প্রস্রাবের ভিতরে একটু পানি ছিটিয়ে দিয়ে প্রস্রাবটা পরিষ্কার করে দাও। আল্লাহর নবী কিছুই বললেন না। আর আমাদের সমাজে ছেলে মসজিদে নয় বিছানায় প্রস্রাব করে, বহু বাপ আছে মাথার উপর নিয়ে আছাড় মারে, আছে কিনা? সম্মানিত বন্ধুরা, যাই হোক, বলছিলাম জান্নাত পাওয়ার জন্য আমল করতে হবে, আর কিয়ামতের মাঠে আল্লাহর মিজানের পাল্লায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারী আমল যেটি হবে, সেই আমলের নাম হলো নেক আমল। এজন্য আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক, সবাই আমিন। সম্মানিত মুসলিম জাতি, শেষ মুহূর্তে আরেকটি কথা বলে দিচ্ছি, সেই কথাটা হলো, যেহেতু দুনিয়ার বুক থেকে মৃত্যুর পরে আমরা জান্নাতে যেতে চাই, এই টার্গেট সামনে রেখে আমাদেরকে চলতে হবে। একটা কুকুর যেমন তার টার্গেট ঠিক না থাকার কারণে একবার সামনে যায় আবার ঘুরে পিছনে আসে, সোজা হাঁটে না, তার কারণে কুকুর যেই এলাকায় ওই এলাকাতেই থাকে। সম্মানিত বন্ধুরা, আমাদেরও টার্গেট ঠিক করি নাই, কিছু আমল করে সামনে আগাই, বেদাত করে আবার পিছনে আসি, কিছু সুন্নত করে সামনে আগাই আবার বেদাত করে পিছনে আসি, কিছু নেক আমল করে জান্নাতের পথে আগাই
জায়গায় শিরিকার বিদাত করে আবার পিছনে আসিরি কিনা। এজন্য আপনার আমার প্রথমে টার্গেট ঠিক রাখতে হবে যে আমরা জান্নাতে যেতে চাই, কে কি বলবে তা নয়, বরং আল্লাহ কি বলেন সেটাই দেখতে হবে। কার তরিকা মত হচ্ছে তা নয়, বরং দেখতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মত হচ্ছে কিনা। সম্মানিত বন্ধুরা, যেহেতু আগ্রহ আছে আর এক চামচ বলি বলবো। সম্মানিত বন্ধুরা, নেক আমল আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য একটা বিষয় বারবার বুঝাচ্ছি, জান্নাতে যাওয়ার জন্য নেক আমল নিজেকে করতে হবে। দোয়া করা একটা গুরুত্বপূর্ণ আমল কিনা? আমরা তো আমাদের ছেলে মেয়েদেরকে এমন ভাবে তৈরি করছি, এই সন্তানটা কবরে যাইয়া যে আমার জন্য একটু দোয়া করবে এই শিক্ষাটুকু এখনো দিতে পারি নাই, মরার পরে যায় হুজুরের কাছে, হুজুর একটু আসেন আমার পাপ মারা গেছে, হুজুর আমার পাপের জন্য একটু দোয়া করে দেন। আল্লাহর কসম দিয়ে বলছি, কথাটা গুরুত্ব সহকারে শুনবেন, একজনে উঠবেন না, যদি উঠেন তাইলে ওয়াজ বন্ধ হয়ে যাবে। আপনি বাপ মারা যাওয়ার পরে এই সন্তানটা দোয়ার জন্য, অথবা আমরাও দেখা যায় মারা যাওয়ার পরে কেউ যদি মারা যায় হুজুরের কাছে গিয়ে দোয়ার জন্য বলি, হ্যাঁ আলেম ওলামার কাছে দোয়া চান নিষেধ করছি না, আলেম ওলামা দোয়া করবে নিষেধ করছি না, তবে বলতে চাই আপনার বাপের জন্য আপনি দোয়া করা, আমার মতো সৈয়দ মোহাম্মদ আলী দোয়া করার চাইতে আপনার বাপের জন্য আপনার দোয়া অনেক বেশি লাভ হবে কিনা। সম্মানিত বন্ধুরা, আমরা তো না উল্টা চলছে, উল্টা সম্মানিত মুসলিম জাতি বলবেন হুজুর আমরা বাঙাল মানুষ কিছু পারি না, এই জন্য হুজুর দিয়া দোয়া করাই, আমরা বাঙাল মানুষ কিছু পারি না, কিছুই পারেন না, চারি পাঁচটা সন্তানের পাপ হইলেন বাতাসে হইল নাকি আল্লাহ জানে, কিছুই পারেন না, সোজা মানুষ মাছ থেকে কাঁটা আলাদা করে খেতে পারেন কিছুই পারেন না, সোজা মানুষ গরুকে জবাই কইরা চামড়া আলাদা করে হাড্ডি আলাদা করে গোস্ত 32 দাঁত দিয়া সাবাইয়া পেটের ভিতরে নিয়ে ঢুকাইতে পারেন কিছুই পারেন না, খালি দোয়া শিখতে পারেন না, সব দায়িত্ব হুজুরের। সম্মানিত বন্ধুরা, ভালো করে বুঝবেন, ভালো করে, আপনি পাপ করলেন অন্যায় করলেন আপনি, খতম পড়লো হুজুর, অন্যায় করলেন আপনি খতম পড়লো হুজুর, তার মানে কি খায় আলমগীর মোড়া হয় জাহাঙ্গীর, খায় শামসু মোদালয় বাচ্চু, বিয়া করে বিয়া বসে সকিনা আদর পায় সরিনা, বিয়ে করে শামসু আদর পায় বাচ্চু আছে কিনা, শামসু বাচ্চু দুই ভাই, কেউ বেয়াদবি মাফ করবেন কারণ আমার সাথে মিলে গেলে আবার বেয়াদবি মাফ করবেন, দৃষ্টান্ত স্বরূপ বলছি, শামসু বিয়ে করে বাড়িতে গেছে, বাচ্চু দেবর বাড়িতে বসে আছে, শামসু গেছে বিদেশে, বাচ্চু ছোট ভাই দেশে ভাবি নিয়ে ঘুরে, ভাবি বলছে জামাই আমার যেমন তেমন, দেবর আমার মনের মতন, নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুরা, বেয়াদবি মাফ করবেন কারণ আমার সাথে মিলে গেলে বাস্তবতায় না বুঝালে বাঙালি বুঝে না, সকিনা জরিনা দুই বোন, সকিনা বড় বোন জরিনা ছোট বোন, বিয়ে পোষল সকিনা আদর পায় জরিনা, ঘটনা কি দুলাবাই বলছে বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন, ঠিক কিনা? সম্মানিত বন্ধু, খায় আলমগীর মোড়া হয় জাহাঙ্গীর, শুনুন আমি পায়খানা করে হুজুরকে 1000 টাকা দিলাম, হুজুর লন 1000 আবার লন তারপরে লন, যাইয়া পানি খরচ করেন, আমি পায়খানা করে যদি হুজুরকে পানি খরচ করতে পাঠাই, হুজুর যদি পানি খরচ ফেনীর ভাষায় বলে হুঁশিয়াইয়েন, আমি যদি বলি হুজুর আপনি একটু হুঁশিয়াইয়েন মানে পানি খরচ করে আসেন, আমি পায়খানা করে হুজুরকে পানি খরচ করতে পাঠালে যদি আটলান্টিক মহাসাগর সমস্ত পানীয় হুজুর খরচ করে আমার পায়খানা দূর হবে, কিন্তু উল্টা চলছে, উল্টা পাপ করে একজন, অন্যায় করে একজন, মাপ চায় আরেকজন, মাপ চায় আরেকজন, 40 জন হুজুর গেল খতম পড়ার জন্য, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা কিসের দোয়া
সম্মানিত বন্ধুরা, 40 জন হুজুর গেল খতম পড়ার জন্য, যাইয়া 40 জন হুজুর দুয়ার ভিতরে কি বলছে, ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালিম। অর্থ কি, ইন্নি কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালিমের অন্তর্ভুক্ত। হুজুর যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা 3 মিনে চলে, যাদের স্ত্রী পর্দায় থাকে, যারা তাহাজ্জুদ গুজার, যারা সুন্নতের উপর আমল করে, ওই হুজুর 40 জন নিজেরে বানাইলো আল্লাহ আমি জালিম, আল্লাহ আমি জালিম, আল্লাহ আমি জালিম। সেই বেড়া অন্যায় করে খতম পড়ে, একা হুজুর আমি একটু বিপদে আছি, খতমটা আপনারা পড়েন, আমার একটু বাজারে কাম আছে। যেই বেড়া বিপদে পড়লো, অন্যায় করলো, ওই বেড়া আলিম হইলো, আর 40 জন হুজুর জালিম হইলো। নাউজুবিল্লাহ বলবেন না সম্মানিত বন্ধুরা, এই সব আসলে কিছু না, এই সব হলো সম্মানিত বন্ধু, এই সমস্ত ধোকাবাজি আর ভাওতাবাজি মানুষের সঙ্গে চলবে, আল্লাহর সঙ্গে চলবে না। বলতে চাই, নিজে বিপদে পড়ে নিজেকে দোয়া করতে হবে। বলবেন হুজুর বাঙালি মানুষ দোয়া করতে পারি না, এই জন্য হুজুর দিয়া করাই। তাইলে একটা কথা আছে, কথাটা হলো বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে বলে, হুজুর বিয়ে করে ঘরে বউ ঢুকাইলাম না জাহান্নামের দারোগা ঢুকাইলাম, হুজুর আমি বউ সালামু, উল্টা বউ আমার সালায়, বউ নিয়ে কষ্ট কেন? বিয়ের প্রথম রাত্রে স্ত্রীর মাথায় হাত দিয়ে একটা দোয়া বলতে হয়, ওই দোয়াটা পড়লে স্ত্রী দিয়ে শান্তি পাবেন। দোয়াটা কি একজন বলেন, বললে নগদ পুরস্কার দিব, বাকির নাম ফাঁকি। একজন বলবেন, স্ত্রীর মাথায় হাত দিয়া একটা দোয়া বলতে হয়, দোয়াটা কি, বলতে পারলে নগদ পুরস্কার দিব, বাকির নাম ফাঁকি বলেন। হ্যাঁ, আপনাদের বউ আপনাদেরকে যে মারো গুতা হেঞ্জো এই যে ঝগড়া করে, কারণ তো ওইখানে বিয়ের প্রথম রাত্রে স্ত্রীর মাথায় হাত দিয়ে একটা দোয়া বলতে হয়, দোয়াটা কি বলবো? মুরব্বীরাও কে বলেন কি, সামনে বিয়ে শাদি করবো নি আরো, বলতাম কি না? সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের 752, সুনানে তিরমিজি দ্বিতীয় খণ্ডের 118, মিশকাতুল মাসাবিহের 183 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আসমানের নিচে জমিনের উপরে তামাম পৃথিবীর মধ্যে একজন আলেমের মর্যাদা দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি, তাই আলেম ওলামাকে সম্মান করবেন, কিন্তু আলেম ওলামাকে দিয়া বিদআত করাইবেন না। আবার বলছি, আলেম ওলামাকে বাড়িতে নিয়ে খাওয়াবেন, এরপরে আবার খাওয়াবেন, যত পারেন খাওয়ান, যত পারেন হাদিয়া দেন, বাড়িতে নিয়ে বলবেন, হুজুর একটু সূরা ফাতিহায় আল্লাহ কি বলেছেন হুজুর একটু বুঝায় দেন, হুজুর একটু বুঝিয়ে দেন তো, সূরা ইখলাসের ভিতরে আল্লাহ কি বলেছেন। কোরআন বুঝার জন্য, হাদিস বুঝার জন্য, নামাজ শিখার জন্য হুজুরকে বাড়িতে নিয়ে যাবেন, যদি বেদাত করানোর জন্য হুজুরকে নিয়ে যান, যা খাওয়াবেন তাও যাবে, টাকাও যাবে, আপনার গোস্ত হুজুরের প্যাকেটে পকেটে মানে প্যাটে, আর আপনার টাকা হুজুরের পকেটে, আপনার ভাগ্যে কসুও থাকবে না, আমও যাবে সারও যাবে, ঠিক কিনা সম্মানিত বন্ধুরা? এজন্যই বলছি, দোয়া নিজে করেন, নিজে করেন, যতবার মনে চায় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, নিজেরা বিপদে পড়লে নিজেরা পড়বেন সম্মানিত বন্ধুরা। কোরআন খতম মানে কোরআন পড়ে শেষ করবেন, নিজেরা করেন, নিজেরা অন্যকে দিয়া করাবেন, অন্যকে দিয়া খতম পড়াবেন, এটা আপনি সওয়াব পাবেন, এমন আশা করার দরকার নাই সম্মানিত মুসলিম জাতি। এজন্যই বলছি, এমন সন্তান তৈরি করুন যেই সন্তান আপনার জন্য যেন দোয়া করতে পারে, আপনার জানাজা আপনার সন্তান যখন পড়াবে ওই সন্তান গড় গড় করে চোখের পানি ছেড়ে দিবে, ঠিক কিনা সম্মানিত মুসলিম জাতি? ওই সন্তান তৈরি করার জন্য এই মাদ্রাসা, বুঝেন না, এই সমস্ত মাদ্রাসায় কি শিখায়, গুলি চালানো শিখায়, বোম বানানো শিখায়, কি শিখায়?
দিন শিখায়। শোন, সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের 783 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে, প্রত্যেক বাপ আর মাকে প্রশ্ন করা হবে, সন্তানকে দিন শিখিয়েছেন কিনা। যদি সন্তানকে কোরআন না শিখান, হাদিস না শিখান, দিন না শিখান, কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাই সন্তানকে দিন শিখাতে হবে। সম্মানিত মুসলিম জাতি, আপনার সন্তান কি পড়ছে, কি শিখছে আপনি তো খবর নিচ্ছেন না। আপনার বাচ্চা বলছে শরীয়তে অজগরটি আসছে তেড়ে, অজগর তেড়ে আসছে বলে ছোট বাচ্চার মাথায় ভয় ঢুকানোর দরকার নাই। বাচ্চাকে এই ধরনের মাদ্রাসায় ভর্তি করে বাচ্চাকে শিখান, শরীয়তে ওযু করে নামাজ পড়ি, একদিকে বাক্য রচনা শিখবে আর একদিকে ইসলাম শিখবে। আপনার বাচ্চা বলছে শরীয়তে আমটি আমি খাবো পেরে, কার গাছের আম খেতে যাবে, আম গাছ থেকে পড়ে পা ভাঙবে, মানুষের মার খাবে, আম খাওয়ার দরকার নাই। বাচ্চাকে বলুন শরীয়তে আল্লাহর হুকুম মেনে চলি। আপনার বাচ্চা বলছে রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে, ইঁদুর মরুক না হয় বাঁচুক না হয় হাঁ করে থাকুক, আপনার বাচ্চার কোনো দরকার নাই। বাচ্চাকে শিখান রসইতে ইসলাম মতো জীবন গড়ি, একদিকে ইসলাম শিখবে আর একদিকে বাক্য রচনা শিখবে। আপনার বাচ্চা যোগ শিখছে আর একদিকে চুরি শিখছে, 10 লিটার দুধের মধ্যে যদি বাবা 2 লিটার পানি মেশানো হয় কয় লিটার দুধ হয় একটু যোগ করে বলো তো দেখি, একদিকে যোগ শিখে আর একদিকে চুরি শিখছে। আপনার বাচ্চাকে বলুন না 2 রাকাত ফজর, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4 রাকাত, বাবা কয় রাকাত নামাজ হয় যোগ করে বলো, একদিকে যোগ শিখবে আর একদিকে নামাজের নিয়ম শিখবে। আপনার বাচ্চা ভাগ শিখছে, আপনার বাচ্চা ভাগ করছে, 100 টাকায় যদি 2 টাকা সুদ আসে 10 লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে, ভাগ করছে আর সুদের হিসাব শিখছে না। বাচ্চাকে ভাগ শিখাবেন তো ইসলামী পদ্ধতিতে শিখান, 100 টাকায় যদি 2.5 টাকা জাকাত আসে বাবা যোগ করে ভাগ করে বলো তো দেখি কত টাকা, 10 লক্ষ টাকায় কত টাকা জাকাত আসবে। বাচ্চাকে অঙ্ক করাচ্ছে 100 টাকায় যদি 2 টাকা সুদ আসে 10 লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে, না এই পদ্ধতিতে নয়। বাচ্চাকে বলুন 100 টাকায় যদি 2.5 টাকা জাকাত আসে 10 লক্ষ টাকায় কত টাকা জাকাত আসবে, একদিকে জাকাত শিখবে আর একদিকে ইসলাম শিখবে, অপরদিকে ভাগ করা শিখবে, অঙ্ক শিখবে। সম্মানিত বন্ধুরা, ওই রকমের শিক্ষাই এই দিনই মাত্র সেগুলোতে দেওয়া হয়। তাই সন্তানকে দিন শেখানোর জন্য দিনই প্রতিষ্ঠানে ভর্তি করুন, সন্তানদেরকে দিন শিখান, দিন শিখালে কিয়ামতের মাঠে এই সন্তান আপনাকে জান্নাতে নেওয়ার জন্য সহযোগিতা আসবে। সন্তানকে না দিন শিখালে, দিন না শিখালে কিয়ামতের মাঠে সন্তান আল্লাহর কাছে বলবে, সূরা আহজাবের 67-68 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, কিছু সন্তান বলবে রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিল, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিল, আল্লাহ আমার মা বাবার কথা মেনে চলতাম, মা বাবা আমাকে দিন শিখায় নাই, কোরআন হাদিস শিখায় নাই, আল্লাহ আমার মা বাবাকে নিয়ে আসো, নাজাল হুমা তাহতা কুদামিনা, সব মা বাবাকে পায়ের তলায় রেখে এরপরে জাহান্নামে যাব। আপনার সন্তান কিয়ামতের মাঠে আপনার বুকের উপরে পা রাখতে চাইবে, আপনাকে জাহান্নাম দেওয়ার জন্য আপনার সন্তান আল্লাহর দরবারে নালিশ করবে। তাই সন্তানকে দিন শিখাতে হবে, কোরআন শিখাতে হবে, কিন্তু আমরা তো না কোরআন শিখাই নাই। শুনুন, কিয়ামতের মাঠে অঙ্ক শিখিয়েছেন কিনা, ইংরেজি শিখিয়েছেন কিনা, বিজ্ঞান শিখিয়েছেন কিনা, এমন কোন প্রশ্ন হবে না, প্রশ্ন হবে একটা, সন্তানকে দিন শিখিয়েছেন কিনা, সন্তানকে কোরআন শিখিয়েছেন কিনা, সন্তানকে হাদিস শিখিয়েছেন কিনা। তাই
সম্মানিত বন্ধুরা, শেষ মুহূর্তে বলছি, আপনার সন্তানদের ব্যাপারে হুঁশিয়ার হন। এই সন্তানরা আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য সহযোগিতা করবে। যদি সন্তানকে দিদার বানাতে পারেন, দিন শিখাতে পারেন, আলেম বানাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের নিজেদেরকে জান্নাতের পথে চলে, জান্নাতের পথে চলে, জাহান্নাম থেকে বাঁচার পথে চলে, আল্লাহর সন্তুষ্টির পথে চলে, রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলে জান্নাতি হওয়ার তৌফিক দিক। সবাই বলেন আমিন। সমস্ত শিরিক বিদআত আর কুফরি থেকে বাঁচার তৌফিক দিক, এবং যারা এই মাহফিলের